সকাল সকাল চা খাওয়ার পর আমি বসে গেছি নাস্তা নিয়ে। এই মাসিদের জন্য এখানে করেছিল ডাল পুরি, গোটা ডাল আর আছে মিষ্টি, তো ওটা আমি খাবো। তো চলো চা নাস্তা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি বাড়িতে হচ্ছে, কে আসছে না আসছে, তো সঙ্গে থেকো। এখন টিউশন থেকে আসলো আর এসে ও হচ্ছে সবার মামা, এই যে আরসানের মামা। তো আরসানের জন্য কি নিয়ে এসছে দেখাচ্ছি, দাঁড়াও। প্রত্যেকবার টিউশন থেকে আসবে কিছু না কিছু খাবার নিয়ে আসবে। ও নিয়ে এসছে কাপ কেক, ওয়াও সো ইয়ামি। আরসান তুমি খুশি? হ্যাঁ, একটা সায়ন মামাকে দিয়ে দাও, একটা তুমি না টাইরো বুনুকে দিবে, ঠিক আছে? পুড়ে গেছে ও সবটা। কেমন লাগছে? ভালো। আইরা, আরে এই যে এখানে আছে, এই যে আবার চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে হাত পাচ্ছে। আইরা চুল কেটে নিয়েছে, দেখো দেখতে পুরোটা ছেলে ছেলে লাগছে ওকে। কেমন লাগছে সোনা? মজা মজা? খাও। আর এদিকে হচ্ছে আমাদের বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে, এখানে হচ্ছে ব্রেস্তা ভাজা। এদিকে দেখো, কেমন লাগছে? তোমরা দেখতেই পেলে সায়ন আর আরসান কিভাবে স্নান করছে। সায়নটা বলা হয়নি, সায়নটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে। আর এই যে আমার সোনা মাম্মাকে আমি স্নান করে খাইয়ে দাঁড়িয়ে ঘুম দিয়ে দিয়েছি, তো ও ঘুমাচ্ছে আর আমি এর ফাঁকেই খাবার খেয়ে নিব। তো দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে আমাদের, বিফ বিরিয়ানি আম্মা সার্ভ করছে, আর এদিকে সালমা শসা কাটছে, আমি পাঁপড় ভাজছিলাম। আর এই যে এসছে আশিক আর রিফাজ, আগে খেয়ে নিবে তারপর আসবে রাজা। আর এদিকে আরসান খাচ্ছে খিচুড়ি বেচারা, তো ওইটাই ওদেরকে জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে। রিফাজ তো বলছে যে খুব সুন্দর হয়েছে, আর আশিকও বলছে, তো আশিক বলছে মোটামুটি তেমন একটা না, ওকে সবসময় চিকেন বিরিয়ানি ভালো লাগে, আর আমাদের কিছু জন্য জানি না চিকেন আর বিফ দুটাই বিরিয়ানি হলেই হলো। তো আরসানকে বলছে খিচুড়ি কেমন লাগছে, তো বলছে খুব ভালো। এখন বিরিয়ানি খেয়ে সব গল্প টল্প করে ঘুমিয়ে গেছিলাম, এখন সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কেউ না, বাচ্চা বাটিকে সবাই রেখে যাচ্ছি, আমি জুলিয়াপা মা মাসি মামি এরা সবাই মিলে যাচ্ছি, তো চলো। এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি, আর মামিকে দেখাচ্ছিলাম আমাদের পুরাতন বাড়ি। আর এই যে পুরাতন বাড়িতে আমাদের লেবুর গাছে লেবু ধরেছে একটা মাত্র, তো খুবই খুশি হচ্ছিলাম যে নিজের গাছে একটা ফল ধরা, মানে কতটা খুশি। একমাত্র যাদের বাড়িতে গাছ আছে, যারা ছোট থেকে বড় করেছে, তারাই বুঝবে। তো খুবই খুশি আমাদের বাড়িতে সবাই যে একটা হোক গাছে ফল তো ধরেছে ওটার জন্য। আর এই যে আমরা বন জঙ্গল পেরিয়ে আমরা যাচ্ছি ঘুরতে, আর তার ফাঁকে মা দেখাচ্ছিল আমাদের আমের গাছ, তো ভালো লাগছিল। এই যে গাছগুলো দেখাচ্ছিল যেগুলো আমাদের গাছ, তেমন কোনোদিন তো আসিনি, আজ এসেছি, তার ফাঁকে আমরা দেখে নিলাম গাছ, আর গাছে খুব সুন্দর আম ধরেছে, তো বেশ ভালোই লাগছিল।
আইরা তুমি কি খাচ্ছো? সবাইকে একটু হাই করো, একটু ফ্র্যাঙ্কিসি দিয়ে দাও। আর শায়ান এদিকে ফোনের দিকে তাকিয়ে একটু হাই কর। শায়ান হাই কর, একটু ফ্র্যাঙ্কিসি দিয়ে দে। তুই কি খাচ্ছিস? ও কুরকুরে খাচ্ছে। আর ওখানে আমাদের ম্যাডাম নিয়ে আসছে চা। উফ দাদুন, ঘুরে তো চলে এসছি, এখন হবে চা ব্রেক। তো চলো চা খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। আর মাসির হাতের চা দারুন, সেখানে সবাই বসে চাই খাচ্ছে। তো চলো চাটা খেয়ে নি। আর চা খাওয়ার পর আর কোনো কিছু ব্লগ করা হয়নি, আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে। মাম্মা দাঁড়াও একটু, কি হলো? নিচে নামবে, দাঁড়া নিচে নামা। তো চা খাওয়ার পর আর কোনো কিছু করা হয়নি, এদের সঙ্গে একটু মজা করছিলাম, একটু বেরিয়েছিলাম ঘুরতে। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 11টা। আর এই যে এই মেয়ের চোখে ঘুম নেই, চোখে ঘুম নেই। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যানিমিক্স ব্লগ। বাই বাই। আরেকটা সবাইকে সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকুম। তো মাসিরা আছে, মাসিরা যায়নি, আজকে থাকবে, কালকে যাবে। তো মাসিদের সঙ্গে আমরাও যাবো। তো চলো আজকের মতো টাটা। এখন 11টার সময় ওরা আসলো মায়ের বাড়ি থেকে। আর এই যে এমিকে দেখো, হাই হাই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আর এই যে বিগ বাজি খাচ্ছে, বিগ বাজি খাচ্ছে মেয়েটা।